ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আইনজি টেকজন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আমরা যে টপিকে কথা বলব, বন্ধুরা, একটা ভিডিও খুব ঘোরাঘুরি করছে এখন ইউটিউবে। কিছুদিন আগে পর্যন্ত ঘোরাঘুরি করছিল এবং কিছু বড় কোম্পানি, তার মধ্যে একটা কোম্পানি এরকম যার নাম আমরা শর্টকাটে বলবো স্প্যাম, একটু বড় করে নিলে কিছু একটা হবে, যে কোম্পানি ডিস্ট্রিবিউটরদের সাথে প্রচুর অন্যায় করেছে, করছে এবং আপনারা এখনও ওই কোম্পানিকে প্রমোট করে চলেছেন। আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু যারা এই ভিডিওটা দেখছেন তারা একটু নিরপেক্ষভাবে ভাবুন, ওই দোকানে কাটতে যাওয়া ছাগল বা খাসি বা মুরগির মতো আমাদের পরিস্থিতি নয় তো। একটা ছাগল বা মুরগির ছাল চামড়া ছাড়িয়ে দোকানে বেঁধে রেখেছে, আর দ্বিতীয়জন পরে নাম্বার আসবে আর সে ঘাস খেয়ে চলেছে, পাতা খেয়ে চলেছে। আজকে কোনো ডিস্ট্রিবিউটরকে তার টিমকে স্ন্যাচ করে অন্য নতুন ডিস্ট্রিবিউটরকে তার কাছ থেকে বিলিং করিয়ে ডিস্ট্রিবিউটর কেটে নিল, আর ডিস্ট্রিবিউটরের 5-7-8 বছরের করা পরিশ্রমের ফল কোম্পানি বেইমানি করে এগ্রিমেন্টের বাইরে গিয়ে তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। বন্ধুরা, স্প্যাম নামের যে কোম্পানি, একটু ব্রড ভাববেন, দুটো তিনটে অক্ষরের নাম, শর্ট করলে স্প্যাম টাইপের হয়ে যায়, ঠিক আছে, স্প্যামই, সত্যি স্প্যাম আপনাকে ধ্বংস করার জন্য যথেষ্ট, জন্ম নয় ধ্বংস। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলা, বন্ধুরা ডিস্ট্রিবিউটর হয়েছে, সে টিম বানাচ্ছে, সে কমিশন পাচ্ছে, সার্ভিস দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, প্রয়োজন অনুযায়ী বিলিং করবে। কোম্পানি কত কোটি টাকার প্রোডাক্ট তুলে রেখেছে, সেই প্রোডাক্ট বিক্রি করার দায়িত্ব ডিস্ট্রিবিউটরে কেন হবে? আর যদি ডিস্ট্রিবিউটরকে বিক্রি করতে হয় তাহলে কোম্পানি ডাইরেক্ট বিক্রি করা বন্ধ করুক, কোম্পানি ডাইরেক্টও বিক্রি করবে আবার বিলিংও করাবে, আর আপনারা এই মনোপলির কাজ হয়েও এখনও চেটে চলেছেন আর এমন পরিমাণে চাটছেন। আজকে আপনার এলাকার আপনাকে যে বানিয়েছে রিটেলার, সেই কোম্পানিতে আবার সুপার প্যানেল নেই, ঠিক আছে, মানে আপনাকে গ্যাদার হতে দেবে না, একসাথে হতে দেবে না। 7-8 বছর যে ডিস্ট্রিবিউটার কাছ থেকে আপনি সাপোর্ট নিলেন, সেই ডিস্ট্রিবিউটার আপনি বানিয়েছে, কোম্পানি থেকে হঠাৎ এসে বললো আপনার এরিয়ার 30-35-40 কিলোমিটারের ভেতরের ডিস্ট্রিবিউটার আপনাকে দিয়ে দেওয়া হবে, আপনি 1,00,000 টাকার বিলিং করা দেবেন, আর আপনি করলেন। বন্ধুরা, কাটা হলো আর একটা ছাগলকে ভুলভাবে নেবেন, আর পাতা খাচ্ছে আর একটা ছাগল, এরপরে নাম্বার পাতা খাওয়া ছাগলের, এখন স্ন্যাচ করা হলো একটা ডিস্ট্রিবিউটারকে, এরপরে নাম্বার আপনার, আপনি সেটা বুঝেও। বন্ধুরা, এই কোম্পানিটাকে বয়কট করুন না, ডিজিটালি বয়কট করুন, ওই কোম্পানি ছাড়াও মার্কেটে ভালো ভালো কোম্পানি আছে, আর এইপিএস তো এমনিই ব্যবসা নেই, বাকি নিজেদের মতো করে ছোট করে ওই সমস্ত বড় কোম্পানিকে আপনার ঘাড়ের উপর চাপতে না দিয়ে আপনি নিজের মতো করে এগিয়ে চলুন না, নিজের টিম বানান, নিজের কন্ট্রোলে থাকবে। আর আমি ওই ডিস্ট্রিবিউটরদের বলছি যাদেরকে এই টিম স্ন্যাচিং করছে, ডিস্ট্রিবিউটার ডিসেবল করে দিচ্ছে, বা তার আগে থেকে যখন বুঝতে পারছেন আপনারা আপনার এরিয়ার বাইরে যে রিটেলার আপনি বানিয়েছিলেন, যে কোম্পানিরই হোক, অন্য কোম্পানিতে কনভার্ট করিয়ে দিন, কোনো একটা কোম্পানিকে চাটতে গিয়ে সেই কোম্পানিকে সমস্ত বিজনেস সমস্ত আইডি দেবেন না, আপনার কাছে মাল্টিপল রাস্তা আপনার কাছে থাকা উচিত। বন্ধুরা, মাল্টিপল রাস্তা আপনার কাছে থাকা উচিত, এই কোম্পানিগুলো কিন্তু কিছু বছর পরে আপনার সাথে এই মাল্টিপল রাস্তার, আপনার কাছে যেটা থাকা উচিত ওদের কাছে আছে, মানে আপনি পরিশ্রম করে মাল্টিপল মানুষকে তো জুড়ে দিয়েছেন, এবার আপনাকে লাথি মেরে অন্য কাউকে নিয়ে চলে আসবে। আর এর থেকে নিজেকে রক্ষা করুন, আর যারা এখন জুড়ছেন তারা নিজেদেরকে রক্ষা করুন পরের ছাগল হওয়া থেকে। আমি সেই জন্য লিখেছি, ডিস্ট্রিবিউটার হচ্ছেন নতুন নাকি নতুন ছাগল হচ্ছেন, এখন পাতা খাচ্ছেন পরে আপনার নাম্বার আসছে, ছাল চামড়া ছাড়িয়ে ঝুলিয়ে রেখে দেবে যেমন ছাগলকে রাখা হয়। কথাগুলো খারাপ লাগলে অনেক ধন্যবাদ, আর যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। ছোট্ট ভিডিওটাকে আর দীর্ঘায়িত করবো না, এবার আমরা আমাদের পোর্টাল ITZ পেমেন্টসের কথাই চলে আসি। এখানে কিছু সার্ভিস আছে, ফ্রড হবে এরকম সার্ভিস নেই, আপনি সিকিউরভাবে কাজ করতে চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন। আমাদের পোর্টালে রিচার্জ, বিল পেমেন্ট, NSDL, EKYC, প্যান কার্ড আর BBPS সমস্ত সার্ভিস আছে, যেখানে কমিশন দেওয়ার মতো ভালো কমিশন দেওয়া হয়, অন্যান্য পোর্টালের থেকে আপনাকে লোভে নিয়ে এসে করবো এরকম নয়, তাদের ভালো কমিশন দেওয়া হয়। আর DMT মানি ট্রান্সফারটাকে আমরা টার্গেট করেছি, আপনারা DMT মানি ট্রান্সফারকে টার্গেট করে আমাদের সাথে জুড়ে কাজ করতে পারেন, একটা ভালো কমিশনে, চার্জেসটা এতটাই কম রাখা হয় কোম্পানিকে লসে না দিয়ে গিয়ে যে আপনি ভালো আর্নিং করতে পারেন। কন্ডিশন একটাই, আপনাকে প্রথমে ফ্রি বা কমে আইডি দেওয়া হবে না,
আপনাকে একটু ইনভেস্ট করে আসতে হবে, আর টোটাল কন্ট্রোল আপনার হাতে। আপনি আপনার ডাউনলাইনের কমিশন পর্যন্ত সেট করতে পারবেন। আমাদের সাথে কাজ করতে হলে বা এরকম একটা পোর্টাল নিজের এরিয়াতে নিজের মতো করে টোটাল কন্ট্রোলে আনলিমিটেড মাস্টার ডিস্ট্রিবিউটর ডিস্ট্রিবিউটর রিটেলারের সাথে বানিয়ে যদি আপনি কাজ করতে চান, টোটাল ডেডিকেটেড সাপোর্টের সাথে আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলস আমাদের ভিডিওর ডিসক্রিপশানে থাকবে, আর মাঝে মধ্যে আমাদের ভিডিওতে তো চলতেই থাকে, আপনারা আজই কিন্তু আমাদের সাথে সম্পর্ক করতে পারেন। কোনো ইল্লিগাল কাজ যদি আপনি না করেন তাহলে আপনার সাথে এক পয়সার ইল্লিগাল কোনো অপশান আমরা হতে দেব না। এটা আমাদের আপনাদের প্রতি দায়িত্ব বা কর্তব্য, আর আপনারা যেহেতু পেমেন্ট করে আইডি বা পোর্টাল নিচ্ছেন, আপনাদের অধিকার আছে আমাদের থেকে ডেডিকেটেড সাপোর্ট নেয়ার, ডেডিকেটেড সার্ভিস নেয়ার, ডেডিকেটেড কমিশন, বেস্ট কমিশন ইন মার্কেট নেয়ার। থার্ড এবং আজকের ভিডিওর লাস্ট টপিক ডিএমডি মানি ট্রান্সফার আর ইউপিআই। বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট দিয়ে বিজনেস করবেন না, ক্লিয়ার? এটা আপনারা সবাই বুঝে গেছেন, করছেন না। আর যারা করছেন তারা যখন টের পাবেন টের পেয়ে যাবেন। কারোর সাথে আপনাদের সাথে আমাদের শত্রুতা নেই। আরবিআইয়ের রুলস অ্যান্ড রেগুলেশনস হিসাবে অনেকে বলছেন আরবিআই কোথায় বলেছে ইউপিআই মানি ট্রান্সফার করবেন না, আমার কথা হচ্ছে বলেছে কোথায়। আরবিআই তো সব জায়গায় বলছে, এনবিসিআই বলছে ইউপিআই একটা পেমেন্ট সিস্টেম, আপনি পেমেন্ট করুন। আপনি কিউআর কোড দিয়ে পেমেন্ট নেওয়ার যদি জায়গা থাকে তবুও দেখবেন ম্যাক্সিমাম কোম্পানিতে লেখা থাকে মার্চেন্ট কিউআর কোড টু অ্যাকসেপ্ট পেমেন্ট, ক্যাশ উইথড্রল করে দেবো এরকম কোনো লেখা থাকে না। আর কোনো কোম্পানি যদি লিখছে স্ক্রিনশট পাঠাবেন আমাদের, বাকিটা কোম্পানি এনবিসিআই আর আরবিআই বুঝে নেবে। এখনও আরবিআই এনবিসিআই সেই পারমিশন দেয়নি। কিছু কিছু এটিএমে হয়েছে, ফিজিক্যাল এটিএমে, কোনো কোনো ব্যাঙ্কে, সব জায়গায় হয়নি। তার কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে ব্যবসা করুন, নির্ভয়ে ব্যবসা করুন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আইএনডি টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে।